আমাদের মা বোনরা বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডের পরে তাদের মেন্টাল হেলথ ড্যামেজ হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। রিয়াকশন আমাকে বুঝতে হবে, মেজাজ আমাকে বুঝতে হবে। আমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই ছোট ছোট ফিলিংসকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে অ্যালার্ট করেছে, আমাদেরকে অ্যালার্ট করেছে। মনে রাখবেন, তো মানুষ যখন মেন্টাল হেলথ ডিস্টার্ব হয়, আপনি দেখবেন খুব দ্রুত রেগে যাওয়া, কথার মধ্যে কোনো রিয়াকশনের জায়গা নাই, রিয়াকশন দেখানো, এটা মানুষ করে ফেলে। কিন্তু সেই রোগটাকে আমরা সেভাবে গুরুত্ব দেই না, কারণ এটা মেন্টাল হেলথের সাথে জড়িত। আমরা ফিজিক্যাল হেলথের বিষয়টাকে গুরুত্ব দেই। এটা না দিতে না দিতে এটা একটা পর্যায়ে একেবারে ফাইনাল স্টেজ তথা ডিপ্রেশন মুখী হয়ে যায়। যখন ডিপ্রেশনের দিকে চলে যায়, ডিপ্রেসড হয়ে গেলে এখান থেকে আর উদ্ধার করা সম্ভব হবে না। মনে রাখবেন, ঘরের মধ্যে যদি এক ব্যক্তি ডিপ্রেসড হয়, পুরা ঘরটা হাসরের ময়দান হয়ে যায়। এখানে আপনি লাখ টাকা দিয়ে শান্তি আনতে পারবেন? সমস্যা হচ্ছে, টাকা দিয়ে আপনি ঘর পাকা করতে পারবেন? টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে আমার প্যান্টটা ব্র্যান্ডের, কত, 5,000, শার্ট 10,000, নাইকের শুজ 20,000, পুরা গায়ের মধ্যে 1,00,000 টাকার কাপড়, ভিতরে এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে, 1,00,000 টাকার কাপড় দিয়ে কোনো কাজ হবে? সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের ওই আয়াতের মধ্যে বলেছে, খুশি উদযাপন করো, ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি উদযাপন তোমার ব্যাংকের টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই আয়াত আমার বুঝে এসেছে কখন, যখন মিলিয়নার বাবা ডিপ্রেস সন্তানের কথা বলতে গিয়ে রাতের আড়াইটায় সিনার সাথে সিনা লাগিয়ে বলছে, হুজুর ইচ্ছে করছে আপনার ঘরে, কুঠুরি ঘরে এসে থাকি, মিলিয়নারের ঘরে আমার আর শান্তি লাগে না, হুজুর ইচ্ছে করে ব্যাংকের টাকা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করি। আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলেছি, মাওলা তোমার ওই আয়াতের শান আজকে বুঝতে পেরেছি, যে আয়াতের মধ্যে তুমি বলেছো ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি উদযাপন যা কিছু তোমরা নিজেদের জন্য গচ্ছিত রাখো, টাকা হোক, ধন হোক, দৌলত হোক, সব কিছু থেকে এটা উত্তম বেশি। ওই ব্যক্তি কি বলেছে, ইচ্ছে করছে ব্যাংকের টাকাগুলা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করি, ছেলেরা শান্তিতে না থাকলে টাকা পয়সা দিয়ে কি করব। আপনারা বুঝতে পেরেছেন? এসেছি তো কোরআনের কাছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মেন্টাল হেলথ হিলিং এর জন্য, মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য আমরা যেন খুশি উদযাপন করি। কি দিয়ে? টাকা পয়সা দিয়ে। কি দিয়ে? মানুষকে খাওয়াইয়া। কি দিয়ে? মানুষকে সহযোগিতা করে, রোজা রেখে, যেভাবেই হোক খুশি উদযাপন করা। খুশি উদযাপনের মধ্যে কয়েকটা জিনিস থাকে, খুশি উদযাপনের মধ্যে জিক্রে ইলাহি থাকে, খুশি উদযাপনের মধ্যে মাওলায়ে করিমের এবাদত কঠিন ভাবে থাকে, খুশি উদযাপনের মধ্যে শুক্রিয়া থাকে। মনে রাখবেন, আল্লাহর দুনিয়ার মধ্যে ধৈর্যের পরে সবচেয়ে বড় এবাদত শুক্রিয়া আদায় করা। আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এবাদত ধৈর্যের পরে শুক্রিয়া আদায় করা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের এই আয়াতগুলা দিয়ে আমরা ইচ্ছে করলে এই মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। ছেলেদেরকে আমি যেটা বলবো, সম্মানিত ভাইরা, যাদের বয়স 15 থেকে 25 বছর, আপনারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়ে কোনো লাভ নাই। আপনি যদি 2 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, আপনার চোখ নষ্ট হবে, আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হবে, 3 দিন পরে ছেলেরা আপনাকে পাগল বলবে। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, বন্ধু বান্ধবরা আপনাকে বুলিং করবে আপনি যেখানে যাবেন, কারণ আপনি যদি ডেলি 2-3 ঘন্টা মোবাইল ইউজ করেন, বছর 2-3 বছর পরে আপনার মেন্টাল হেলথ ডিস্টার্ব হবে, আপনার ব্রেইন অকেজো হবে, আপনার চোখ অকেজো হবে, আপনার ফ্রি উইল এবং থিঙ্কিং পাওয়ার ড্যামেজ হবে।
আপনি হয়তো ডাক্তার হতে পারবেন, বরবাদ করে দিয়েছেন, হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতেন, বরবাদ করে দিয়েছেন। কাজে আপনাদেরকে বলবো, আমি বলছি না মোবাইল ছেড়ে দেন, না, আপনি ইউজ করেন, তবে একটা সীমা রেখা রেখে 10টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না, 11টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না। বড় ভাই যারা আছেন, মা বাবা যারা আছেন, আমরা একটা রুল করব আমাদের ঘরের মধ্যে, 10টার পরে আমাদের এখানে মোবাইল ইউজ হবে না। 10টার পরে যেই কোনো একটা জায়গায়, যেই কোনো একটা ডেস্কের মধ্যে আমার মোবাইল, আমার ওয়াইফের মোবাইল, আমার সন্তানের মোবাইল সব কিছু রেখে দেব, 10টার পরে আমার ঘরে কোনো মোবাইল ইউজ হবে না। আমরা যদি জেগে না উঠি, পরিবর্তন যদি এখান থেকে শুরু না করি, তো কনসিকোয়েন্সেসের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কেন? কারণ ওই যে আল্লাহ বলেছেন না, হুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, হেদায়তটা দুই ভাবে হয়। একটা হেদায়ত আল্লাহ আমাদেরকে ফিট করে দিয়েছেন আমাদের এখানে, ওই হেদায়ত ছাড়া আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। 20 টাকা যে 10 টাকার চেয়ে বেশি, এটা পরে এটা শিকার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, এটা সবাই বুঝে। 1000 টাকা যে 500 টাকার চেয়ে বড়, এটা সবাই বুঝে। এই জ্ঞানটা, এই মূল হেদায়তটা আল্লাহ শুধু মানুষকে দেন নাই, সমস্ত জীবজন্তুকে দিয়েছে, সমস্ত জীবজন্তুকে, হাঁসের বাচ্চাকে, মুরগির বাচ্চা, মুরগির শিনার তাও লেগে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়েছে, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়েছে, দুইজনই পুকুরের পারে দাঁড়িয়েছে, হাঁসের বাচ্চা লাভ দিয়েছে, মুরগির বাচ্চা দাঁড়িয়ে আছে। হাঁসের বাচ্চাকে কি আপনি বলেছেন যে, মিস্টার হাঁসের বাচ্চা, এক্সকিউজ মি, ইউ ক্যান জাম্প অন দ্য পোন্ড অ্যান্ড ইউ ক্যান সুইম ভেরি ইজিলি, আপনি শিখিয়েছেন? আমি শিখিয়েছি না। হাঁসের বাচ্চাকে আল্লাহ ডিভাইনলি ওই হেদায়ত তার ভিতরে ফিট করে দিয়েছে, সে জানে সে সাঁতার কাটতে পারে। হাঁসের মুরগির বাচ্চা জানে পুকুরে লাফ দেওয়া মানে দুনিয়া থেকে চলে যাওয়া, সেই কারণে পিটাইলেও সে নামতেছে না, সে নামতেছে। আপনি মুরগিকে এক জায়গায় বেঁধে রাখা যায়, সেই মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপর বাসা থাকে। আপনি কনভিন্স করেছেন মুরগিকে, এক্সকিউজ মি, একটু 21 দিন ডিমের উপর বসা থাকো, তুমি সিনার তাও না দিলে ডিমের থেকে বাচ্চা বের হবে না, এটা আপনি শিখিয়েছেন? কেউ শিখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুরগির ধারাবাহিকতা রক্ষা করার জন্য আল্লাহ মুরগিকে কিছু হেদায়ত দিয়েছেন, কিছু হেদায়ত কবুতরকে দিয়েছেন, কিছু হেদায়ত সমস্ত কুল কায়নাতের পশু পাখির মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। কবুতরের নারী মাদি ডিম দেবে, ডিম দেওয়ার জন্য টুইক দিয়ে ঘরের মধ্যে বসতে, যে নর কবুতর বিভিন্ন টুইক কালেক্ট করে নাদিকে দিয়েছে, মাদি একটা ঘর বানিয়েছে না, ঘর বানিয়েছে না ঠোঁট দিয়ে দিয়ে। এই যে এই আর্কিটেকচারটা আমি শিখাই নাই তো, এটা আমার আল্লাহ শিখিয়েছেন। কাকের আর্কিটেকচার আমি শিখাই নাই, কাককে আল্লাহ শিখিয়েছেন? পশু পাখিকেও আল্লাহ আর্কিটেকচার শিখিয়েছেন, প্রত্যেক জাতিকে, প্রত্যেক পশু পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বাঁচার, বানানো, থাকার জন্য কিছু হেদায়ত দিয়ে দিয়েছেন, আমাদেরকেও কিছু হেদায়ত দিয়ে দিয়েছেন। কিছু হেদায়তের জন্য আল্লাহ নবী রসুল পাঠিয়েছে, সেই নবী রসুলের হেদায়ত কি, যেমন আমার মৃত্যুর পরে কি হবে সেটা আমি আকল বিবেক বুদ্ধি দিয়ে বের করতে পারবো, সেটা বুঝানোর জন্য আল্লাহ নবী দান করেছেন। নবীরা কোরআন নিয়ে এসেছে, আমি পুরো পৃথিবীতে ঘুরেছি, কবরের পরে কি হবে, কবরের পরে কি হবে, কবরে কি হয়, কবরে কি হয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT সব জায়গায় গেলাম, সবাই বলে বাইরে এই চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা, চোখ বন্ধ হয়ে গেলে আমরা আর নাই, কেন? তো এই উত্তর আমি কোথায় পাবো, এই উত্তর কোথায় পাবো আমাদের জানা নাই। যখন আমি পুরো পৃথিবীতে ঘুরছি তো কোরআন আওয়াজ দিয়ে বলে, ওই উত্তরের জন্য আমি, তোমার কবরের উত্তরের জন্য আমি, হাসরের উত্তরের জন্য আমি, যা কিছু দেখো না সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আমি আছি, সমস্ত প্রশ্নের উত্তরের জন্য। আমাদের ছেলেরা বলবে, তা আমি না দেখা জিনিস কোরআন বলছে বিশ্বাস করব কেন? কোরআন বলছে আমি যে শুধু না দেখা জিনিসের কথা বলি তা না, আমি দেখা জিনিসের কথাও বলি, না দেখা জিনিসের কথাও বলি। তুমি যদি আমার
না দেখা বিষয়গুলো মিথ্যা প্রতিপন্ন করতে চাও, তো আমি দেখা বিষয় যেগুলো বলি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো। দেখা জিনিস কি বলেছো তুমি? কোরআন বলছে, আমি বলছি মায়ের পেটে সন্তান জ্বলন্ত মাংসপিণ্ডের মতো থাকে, পারলে মিথ্যা প্রতিপন্ন করে দেখাও। আমি বলছি পৃথিবীর সৃষ্টি এভাবে হয়েছে, আমি বলছি পৃথিবীর সমাপ্তি এভাবে হবে, আমি বলছি পৃথিবীর ধ্বংস এভাবে হবে, তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করে দেখাও, এগুলা তো তোমার চোখের সামনে হচ্ছে। আমি বলছি ইজা সামা উন ফাতারা ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, আমি বলছি ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই কথাগুলো আমি বলছি পৃথিবী ধ্বংস কিভাবে হবে, তুমি পারলে আমাকে বলো আমি যে মিথ্যা বলছি সেটা। তাহলে আমি তোমাকে দুই ধরনের নিউজ দিচ্ছি, এক ধরনের নিউজ তুমি দেখতে পারবে, ওই কথাগুলো আমি সত্য বলছি কি মিথ্যা বলছি সেটাও তুমি পরীক্ষা করে দেখার কোনো সুযোগ, তুমি পরীক্ষা করতে পারবা কোনটা, যেটা তুমি দেখছো সেই কথা যেগুলো বলছি সেইগুলোতে তুমি পরীক্ষা করে দেখো। সেই কারণে আমার নবীর মেরাজকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক মেরাজ দেখা যায় আর এক মেরাজ দেখা যায় না। আমার নবী আরশে আজিমে গেছেন, কেউ দেখতে পারবে? কেউ দেখতে পারবে? মক্কার কুরাইশদের এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আমার নবী বলেছেন মেরাজে আমি আল বাক গিয়েছি, কিন্তু মেরাজের আগে আমি বাইতুল মুকদ্দাস গিয়েছি। এই কুরাইশরা বলছে এ না, এয়ার ইজ দ্য মুভমেন্ট, ওয়েট, তাহলে দাঁড়ান, আপনি যেই রাস্তা দিয়ে গেছেন বলেন তো দেখি সেই রাস্তায় স্পিড ব্রেকার কয়টা ছিল। আল্লাহ কা ফোক করো ইয়ার, আমি স্পিড ব্রেকার গুনতে গেছি, বলেন দেখি সেখানে জানালা কয়টা ছিল। আল্লাহ কা ইয়ার, রাতের অন্ধকারে ভিজিট করতে গেছি আমি জানালা গুনতে গেছি। আমার নবী বলছেন আমি এম্বারাসমেন্ট সিচুয়েশনে পড়ে গেছি, তারা আমাকে এগুলো কি জিগায়, কারণ সফরের মধ্যে একটা মসজিদে হারাম থেকে একটা আকসা পর্যন্ত এই সফর, এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনি দেখতে পারবেন, পরবর্তী স্টেজ পরীক্ষা করে দেখা সম্ভব, কারণ আর আমি দেখি নাই, বুর্রাক আমি দেখি। আমার আল্লাহ কি করেছেন, মানুষ যেহেতু যুক্তিবাদী, তো যুক্তিবাদী প্রাণীকে যুক্তি দিয়ে বধ করার জন্য এই সফরকেও আল্লাহ ম্যাটেরিয়াল করেছেন এবং স্পিরিচুয়াল করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন আমি দাঁড়ালাম, তারা আমাকে প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে, তারা আমারে জিগায়। আমার নবী বলছেন সেদিন আমার জন্য বড় এম্বারাসমেন্ট ছিল, কারণ তারা আমাকে এমন এমন প্রশ্ন করছে ওইটার জন্য তো আমি ওখানে যাই নাই, তো আমার আল্লাহ পুরো মসজিদে আকসা আমার সম্মুখে তুলে ধরেছেন। আমি তারা জিগায়, আমি দেখে দেখে বলি, তারা জিগায় জানালা কয়টা, দরজা কয়টা, স্পিড ব্রেকার, বুঝতে পেরেছেন? কোরআনের মধ্যে সেই কোরআন ফিজিক্যাল সায়েন্সের কথা বলেছে, কোরআন স্পিরিচুয়ালিটির কথা বলেছে, আনসিন কবর, আনসিন হাসর, আনসিন ফেরেশতা, আনসিন আল্লাহ, আনসিন পরকাল, আনসিন। এখন আমার ভাইরা বলে কি এত আনসিন পরীক্ষা করব কিভাবে? কোরআন বলছে পরীক্ষা করার জন্য জায়গা রেখেছি, কোনটা? যেটাতে তুমি আসা যাওয়া করতে পারবা, সেটা কোনটা? আমি তোমার সৃষ্টি নিয়ে কথা বলেছি, কিভাবে তোমাকে বানানো হয়েছে, প্রথম তোমার সৃষ্টি যেটাকে কেমিক্যাল কনস্টিটিউশন বলি, মাটি থেকে তোমার সৃষ্টি কিভাবে সম্পাদিত হয়েছে, অতঃপর মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ অফ ব্লাড থেকে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, যেটাকে বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলছি, এরপরে মায়ের পেটে বিভিন্ন স্টেজে তোমার ডেভেলপমেন্ট কিভাবে সম্পাদিত হয়েছে আমি বলেছি, পৃথিবী কিভাবে সৃষ্টি করেছি আমি বলেছি, স্টেজ বাই স্টেজ কুল কায়নাতকে কিভাবে সাজিয়েছি আমি বলেছি, পৃথিবী ধ্বংস কিভাবে হবে আমি বলেছি। তুমি যদি আমার সত্যায়ন করতে চাও, পরীক্ষা নিরীক্ষা করতে চাও, তুমি এই জায়গায় পারবা না, তুমি এই জায়গায় পারবা, যা পারবা তা করে দেখাও, যা পারবা তা করে দেখাও। পৃথিবী মিউনিক ইউনিভার্সিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একবার চেষ্টা করেছিল, সে তারপর থেকে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে
কোরআন সত্য কি মিথ্যা এটার কোনো গবেষণা সেল আর কেউ বানান? আমরা তো রাত দিন বলছি, আমরা তো ওয়েলকাম করছি, আসেন এটা নিয়ে গবেষণা সেল বানান, এটার সাইন্টিফিকলি এটাকে গলত প্রমাণ করে দেন, সাইন্টিফিকলি এটাকে গলত প্রমাণ করে দেন। কুল কায়নাত, এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে যখন সমস্ত ধর্ম তাদের দরজা জানালা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র আমাদের কোরআন দীন ইসলাম দরজা খোলা রেখে বাইরের পানে তাকিয়ে আছে, আসো আসো ওয়েলকাম আমার দুনিয়ার মধ্যে, সমস্ত ধর্মের দরজা জানালা বন্ধ, কেউ বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে বিজ্ঞানের সাথে চলতে পারছে না। কোরআন শুধু চলছে না, যেখানে যেখানে হিউম্যান বিং হিউম্যান লাইফের ডেথ লক হচ্ছে সেখানে সেখানে সলিউশনও দান করছে। ডিপ্রেশনের কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। মানুষের সাফারিংসের কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। ওয়েস্টার্ন কান্ট্রির সমাজ ব্যবস্থা ভেঙে চুর চুর হয়ে গেছে, কোনো কোনো জায়গায় কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। হে মানুষ, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকটা জিনিস আমাদের নতুন প্রজন্মকে বলবো, আসেন আমরা হাতে হাত রেখে একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ হই, আমরা কোরআন না পড়ে ঘুমাবো না, নামাজ বাদ দিয়ে আমরা ঘুমাবো না। মনে রাখবেন, আমরা নবী পাকের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন দয়া আদর করে এই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জিম্মাদার, আমরা কোরআনের তাবলীগের জিম্মাদার, দীন ইসলামের তাবলীগের জিম্মাদার। আমাদের দায়িত্ব হচ্ছে এই আওয়াজ যাদের কানে পৌঁছাই নাই তাদের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। দাওয়াত যদি পৌঁছাতে হয় জ্ঞানের দরকার হয়, দাওয়াত যদি পৌঁছাতে হয় আখলাকের দরকার হয়, দাওয়াত যদি পৌঁছাতে হয় নিজেকে আমল করতে হয়, আমল ছাড়া, কোরআনের তিলাওয়াত ছাড়া, নামাজ ছাড়া, আখলাক ছাড়া আমরা তবলিগ, আমাদের এই দাওয়াত আমরা পৌঁছাইয়ে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, একজনের হাতে একজন হাত রেখে আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, কেন? কারণ এটার একটা কনসিকোয়েন্সেস আছে। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের কর্মফলের কারণে, আমাদের কৃতকর্মের কারণে সব জায়গায় ফাসাদ ছড়িয়ে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন আমাদের পানে চেয়ে আছেন, প্রত্যেক বিশুদ্ধবার আমাদের আমল আমার নবীর দরবারে পেশ করা হয়। আমাদের আমল দেখি কি আমার নবী খুশি হবেন? আমাদের গালিগালাজগুলা যদি লেখা থাকে আবদুল্লাহ, গালিগালাজের মধ্যে 80% ওয়াদার বরখেলাফি 70%, এগুলা যদি আমার নবী দেখে আমার নবী খুশি হবেন? হবেন না। আশা করি আপনারা, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তৌফিক কামনা করি। মাওলা হযরত ফুদাইল ইবনে ইয়াজ যদি আল্লাহর ওলি হতে পারে, মাওলা আমরা তো অতটুকুন চাচ্ছি না, তোমার দরবারে শুধু তৌফিক চাচ্ছি, যেন প্রত্যেক দিন তোমার কালামে পাকের তিলাওয়াত করতে পারি। আল্লাহ, পাঞ্জে গানা নামাজ আদায় না করে যেই মুসলমানের ছেলে বিছানায় শুয়ে পড়ে, আমার তো বলতেই হবে অনেক সাহসী মানুষ, অনেক সাহসী, পৃথিবীতে আপনার মতো সাহসী আর কেউ নাই। আল্লাহর দরবারে সিজদা দেওয়া ছাড়া বিছানায় চলে যাওয়া কত বড় বাঘের বাচ্চা, আপনি কত বড় বাঘের বাচ্চা! এই সাহস, এটা দুঃসাহস বলতে হয়, এই সাহস দেখাতে যায় না, এই সাহস দেখাতে যায় না। মৃত্যু, ঘুম ছোট মৃত্যু, ঘুম ছোট মৃত্যু, কাজে আসেন। আমরা পাঞ্জে গানা নামাজ আদায় না করে যেন বিছানায় না যায়। আশকে রসুল, আদবে রসুল, হব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আপনার আমার জীবনে সবচেয়ে উত্তম সম্পদ, এই সম্পদ যেন ভিতরে ধারণ করে এটাকে আমরা নেশা করে ফেলি। আশকে রসুল একটা নেশার নাম, আশকে রসুল হব্বে মুস্তাফা একটা নেশার নাম। আমরা বাকি নেশাগুলা বের করে দেই, এই নেশাটা ভিতরে ঢুকাই। এই নেশা যেই সিনার ভিতরে থাকে, সেই সিনা বড় আলোকিত সিনা হয়, বড় আলোকিত সিনা হয়। মাওলাই করিম, আমরা যখন এই আন্দাজে আমাদের জীবন পরিবর্তন করতে আমরা যখন অগ্রসর হব, আল্লাহ তৌফিক দান করবেন, সমাজের মধ্যে যত ধরনের, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কালচার হয়ে গেছে না, সমাজের মধ্যে গ্রুপ করে করে আমরা সন্ত্রাসবাদিতা করি,
গ্রুপ করে করে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পান করি। আমার ভাইয়েরা যারা এই কাজগুলা করছেন, দেখেন আপনি করছেন, আমি জানি, সমাজের মধ্যে সবাই জানে, আপনি মারা যাওয়ার দেব জানাজার মধ্যে এখানে দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করবে ছেলেটা কেমন ছিল, সবাই কিন্তু ওই সাক্ষী দেবে, কেউ থাকবে না আপনার সাথে। কেন এমন ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন? আমার নবীর পাশ দিয়ে জানাজা যাচ্ছে, আমার নবী জিজ্ঞেস করেছেন আল মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু, এই ব্যক্তি নিজে রেস্টে যাচ্ছে নাকি তার কারণে মানুষ শান্তি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ মিনহু, মুস্তারি এবং মুস্তারাহ মিনহু এটা কি জিনিস? আমার নবী বলছেন আমার কিছু মানুষ মারা যান, যারা মারা যাওয়ার কারণে সব কিছু থেকে তারা শান্তিতে আল্লাহর সান্নিধ্যে চলে যান, পৃথিবী তাদের জন্য কান্নাকাটি করে, তারা আল্লাহর সান্নিধ্যে আরামসে শান্তিতে শুয়ে পড়ে। এরা হচ্ছে মুস্তারিহ, বিশ্রামাগারে চলে গেছে। আর কিছু মানুষ আছে সন্ত্রাসী, যারা মারা যাওয়ার পর আকাশ বাতাস তরু লতা মানুষ সবাই আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা তোমার দরবারে শুকরিয়া এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার কারণে। আপনি কোন কাতারে দাঁড়াতে চান, মুস্তারিহের কাতারে না মুস্তারাহ মিনহুর কাতারে? আপনি আমার ভাই, আপনি না বুঝলেও আমি বুঝি, আমি চাই না আপনি সেই মানুষের কাতারে চলে যান যাদের মৃত্যুতে গাছপালা পর্যন্ত বদদোয়া করে, আমি চাই না আপনি সেই মানুষের কাতারে দাঁড়িয়ে যান। হে মানুষ, কবরের রাত যদি তুমি বুঝতে পারতা, কবরের বিকাল যদি তুমি বুঝতে পারতা, তুমি তোমার মৃত্যু বিছানার ভয়াবহতা যদি আজ করতে পারতা, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। তুমি বেকুব বিদায় বুঝতে পারছো না, মৃত্যু বড় ভয়াবহ জিনিস, মৃত্যুর বিকাল বড় ভয়াবহ হয়। মনে রাখবে, তুমি মনে করছো কিয়ামত অনেক পরে, কিয়ামত তোমার আমার অনেক পরে না। যেই মানুষ যেই তারিখে মৃত্যুবরণ করে সেই তারিখের বিকাল তার জন্য ছোটখাটো একটা কিয়ামত হয়, আর কবরের বিকাল তার জন্য সবচেয়ে বড় কিয়ামত হয়। মাওলা করিম আমাদেরকে যেন কবরের বিছানায়, মৃত্যুর বিছানায় আল্লাহ যেন নিজের দয়ার চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন। এবং যুবক সমাজদেরকে আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা করিম যেন তাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ইশক মহব্বত দান করে, রাসূল করিমের ইশক মহব্বত দান করে। আমার সিনার ভিতরে মাওলা যে আগুন ধরিয়েছে, আল্লাহ যেন সেই আগুন উম্মতে মুসলিমার যুবকের সিনাই সিনাই জ্বালিয়ে দেয়, যাতে আমার নবী কিয়ামতের ময়দানে আমার এই নবীর উম্মতদেরকে দেখে আমার নবী যেন লজ্জায় মাথা নিচে করতে না হয়, আমার নবী যেন আমাদের আমলনামা দেখে আল্লাহর দরবারে লজ্জায় কান্নাকাটি করতে না হয়। দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা তোমার পেয়ারা রাসূল আমাদের আমল দেখে যেন খুশি হয় এবং তোমার সামনে তোমার প্রশংসা করে তোমার সামনে যেন সিজদায় অবনত হয়, সেই ধরনের আমল করার আমাদেরকে তৌফিক দান করো। আমি আর কথা না বাড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যারা বক্তব্য শুনছেন একেবারে পিন ড্রপ সাইলেন্সে বসেছেন অনেক মুরব্বিয়ানে কেরাম, আমি দোয়া করি মাওলা করিম আপনাদের এই সবরের জন্য আপনাদেরকে আল্লাহ জাজায় খ্যার দান করুন। যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত দুগুনি তরক্কি দান করুন। মিডিয়ার ভাইয়েরা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে বসে আমাদের পুরো অনুষ্ঠানটা সম্প্রচার করেছেন, দোয়া করি মাওলা করিম আপনাদেরকেও যেন দিন দুগুনি রাত দুগুনি তরক্কি দান করেন। আমরা আল্লাহর দরবারে আমাদের সকলের জন্য সুখ স্বচ্ছন্দ জীবন কামনা করে আমাদের তকরির এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।